অমিতাভ রেজা চৌধুরীর রিকশা গার্লের প্রথম ট্রেলার চলে এসেছে। আয়নাবাজির দুর্দান্ত সাফল্যের পর বেশ লম্বা একটা ব্রেক নিয়েই আবার বড় পর্দায় ফিরছেন অমিতাভ রেজা, আর এবারের গল্পটা অন্যরকম। তাহলে কেমন ছিল রিকশা গার্লের প্রথম ট্রেলার জানাবো বিস্তারিত। ওয়েলকাম টু বিং সিরিয়াস, এখন কথা বলবো আপকামিং বাংলাদেশি ফিল্ম রিকশা গার্ল নিয়ে। শুরুতেই বলে নিই, এই মুভিটি একটি বাইলিঙ্গুয়াল ফিল্ম, অর্থাৎ বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ রয়েছে। মিতালি পার্কিংসের লেখা বইয়ের উপর ভিত্তি করে এই মুভি নির্মিত হয়েছে। মুভিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান, অ্যালেন শুভ্র, নরেশ ভুঁইয়া, চম্পা সহ আরো অনেকে। আর মুভিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ। বলে রাখি, সিয়াম আহমেদের এই চরিত্রটি প্রথমে শাকিব খানের করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে শিডিউলজনিত সমস্যার কারণে তিনি আর এই কাজের সাথে যুক্ত হতে পারেননি। গ্রামের দরিদ্র ঘরের মেয়ে নাইমা আলপনা আঁকতে ভালোবাসে, কিন্তু একটি দুর্ঘটনায় তার রিকশা চালক বাবা অক্ষম হয়ে গেলে নাইমাকে সংসারে হাল ধরতে হয়। একজন পুরুষের ছদ্মবেশে রিকশা নিয়ে রাস্তায় নামে নাইমা। শুরু হয় এক কঠিন জীবনের গল্প। আনকনভেনশনাল একটি গল্প নিয়ে মুভিটি নির্মাণ হয়েছে। মুভির ট্রেলার ছিল ইন্টারেস্টিং, কোনো ধরনের ওভার দ্য টপ কিছু ট্রেলার ছিল না। খুব সিম্পল ওয়েতে টিজারটি দেখানো হয়েছে, বোঝা যাচ্ছে খুব গ্রাউন্ডেড একটা ফিল দেওয়া হয়েছে মুভিতে, ফলে দর্শক খুব সহজেই গল্পের সাথে কানেক্টেড হতে পারবে। তাছাড়া কেন্দ্রীয় চরিত্রের নভেরা রহমানের কাজ প্রমিসিং লাগছিল। এখন অনেকের যে বিষয়টি নিয়ে কনফিউশন তৈরি হতে পারে সেটা হচ্ছে ভাষা। একই মুভিতে বাংলা এবং ইংলিশ ভাষার মিশ্রণ অনেকের কাছে অড লাগতে পারে। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, মুভিটি কিন্তু ইউএস বাংলাদেশের একটি জয়েন্ট ভেঞ্চার, তাই মুভিটির একটি বড় টার্গেট অডিয়েন্স ইন্টারন্যাশনাল। এখন যেহেতু একটি ইন্টারন্যাশনাল প্রজেক্ট, তাই এই মুভিতে মেইন ক্যারেক্টারগুলোর ডায়লগ ইংরেজিতে রাখা হয়েছে, আর অন্যদিকে লোকাল কাস্টগুলোকে বাংলা ভাষা বলতে দেখা যায়। অনেক ইন্টারন্যাশনাল মুভিতেই এই কাজটি করা হয়ে থাকে, খুব বেশি নতুন কিছু না এটা। তবে বাংলাদেশে মুক্তি দেওয়ার ক্ষেত্রে পুরো মুভি বাংলায় ডাবিং করে দেখানোর প্রবল সম্ভাবনাও রয়েছে, তাই এখনই এই বিষয় নিয়ে খুব বেশি উদ্বেগ দেখানোর দরকার নেই। ক্যামেরার পেছনে যেহেতু অমিতাভ রেজা, তাই টেকনিক্যালি মুভিটি অনেক রিচ হবে সেটা শিওর। ট্রেলারে অলরেডি তার কিছু ঝলক দেখা দিচ্ছে। মুভির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং ছিল আন্তর্জাতিক মানের, তাছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল অ্যাট্রাকটিভ। এখন দেখা যাক ফাইনাল প্রোডাক্ট কেমন হয়, আর বাংলাদেশের দর্শক কিভাবে এই মুভি গ্রহণ করে। মুভিটির রিলিজ ডেট এখনো জানা যায়নি, তবে আশা করা যাচ্ছে 2022 মধ্যে এই মুভি সিনেমা হলে চলে আসবে। তাহলে এই ছিল অমিতাভ রেজার নতুন মুভি রিকশা গার্লের প্রথম ট্রেলার নিয়ে আমার মতামত। আপনি ট্রেলারটি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, আর এই ট্রেলার সম্পর্কে আপনার মতামত জানিয়ে যান কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এমন আরও ভিডিও পেতে বিং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।